নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাই আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ আজিৰ উন্নতি ভিডিঅ'। মই বৰ্তমান আছোঁ আপোনালোকৰ গাৰ্গিয়া টয়'টা অৰ্থাৎ যিটো বৰপেটা ৰোডত আছে গাৰ্গিয়া টয়'টাত আছোঁ। গতিকে আজি এইটো ভিডিঅ'ত মই টয়'টাৰ তৰফৰ পৰা অহা হেচবেগ যি বেলেনো আছে বেলেনৰ ৰিভাৰ্জন গ্লেঞ্জাৰ ইয়াৰ আগতে মই আপোনালোকক এখন ভেৰিয়েণ্ট দেখুৱাইছোঁ যিখন একদম টপ এণ্ড মডেল ফিখন দেখুৱাইছোঁ। তাৰ পাছত যদি চাবলৈ যায় তাৰপাছত যিখন আপোনালোকক যিৰ ভিডিঅ' আপোনালোকৰ গ'ল যিৰ ভিডিঅ' চৰি ইৰ ভিডিঅ' আপোনালোকৰ গ'ল এতিয়া আহি আছে আপোনালোকৰ যিৰ ভিডিঅ' অৰ্থাৎ ছেকেণ্ড যিটো আপোনালোকৰ টপ মডেল ছেকেণ্ড টপ মডেলৰ আপোনালোকৰ ভিডিঅ' এইটো হ'ব। গতিকে ইয়াৰ যদি সম্পূৰ্ণ লেন্থৰ কথা ক'বলৈ যাওঁ যদি 3990 মিটাৰ ইয়াৰ লেন্থ 1745 ইয়াৰ উইথ যদি হাইটৰ কথা ক'বলৈ যাওঁ 1500 মিলিমিটাৰ ইয়াৰ হাইট বুট স্পেচ 318 লিটাৰ আৰু যদি হুইল বেছৰ কথা ক'বলৈ যাওঁ যদি 2520 মিলিমিটাৰ ইয়াৰ টোটেল হুইল বেছ আৰু যদি ইয়াৰ যদি ৱেটৰ কথা ক'বলৈ যাওঁ 1410ৰ মানে আশে পাশে ইয়াৰ তো মানে গোটেই ৱেটটো আছে আৰু যদি 37 লিটাৰ ইয়াৰ আপোনালোকৰ পেট্ৰল ফিউল টেংক কেপাচিটি দিয়া আছে। এতিয়া যদি আমি ফ্ৰণ্ট ফেচিয়াৰ কথা ক'ব যাওঁ ফ্ৰণ্ট ফেচিয়াৰ আপোনালোকৰ এনেকুৱা ধৰণৰ টয়'টাৰ লগো আৰু চেম আপোনালোকৰ একদম নৰ্মেল গ্ৰিল আহিব হানিকম পেটাৰ্ণৰ গ্ৰিল আহিব মানে একদম ফাইভাৰৰ আপোনালোকৰ এই ট্ৰেকচাৰত যিটো তলত স্কিপ প্লেয়াৰ তাৰ বডি গ্লাইডিং বুলি কয় বডি গ্লাইডিং দিয়া আছে ইয়াত ক্ৰমৰ ৱৰ্ক কৰা আছে আৰু যদি চাবলৈ যায় ইয়াত আপোনালোকৰ যি মানে টুইং হুকৰ চিষ্টেমটো দিয়া আছে। এতিয়া যদি আমি চাবি পাতৰ কথা ক'বলৈ যাওঁ চাবি আহে ইয়াত আপোনালোকৰ কিলেছ এণ্ট্ৰি এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ লক আৰু আনলক ইয়াত আপোনালোকৰ একদম প্ৰিমিয়াম হিচাপত আপোনালোকৰ তাৰ লগো লক আনলক আপোনালোকৰ দিয়া আছে। এতিয়া যদি চাবলৈ যাওঁ ইয়াত ইয়াত কিন্তু আপোনালোকৰ এল ই ডি ইয়াত আপোনালোকৰ মানে প্ৰজেক্টৰ এল ই ডি আহিব আৰু ইয়াত যদি চাই মানে এইটো টাৰ্ণ ইণ্ডিকেটৰ হেলোজনত আহিব ইয়াৰ আপোনালোকৰ ডি আৰ এল আহিব আৰু যদি ইয়াত চাবলৈ যায় সম্পূৰ্ণ ক্ৰম এটা লাইন মানে ক্ৰিয়েট কৰা হৈছে গোটেইখিনি এনেকুৱা ধৰণৰ। যদি ইয়াত চাবলৈ যায় নৰ্মেল ৱাইপাৰ কোনো ধৰণৰ অট'মেটিক ৱাইপাৰ নাই ৱাছাৰ দুটা দিয়া আছে। এতিয়া যদি চাইড প্ৰফাইলৰ কথা ক'বলৈ যাওঁ ইয়াত মেচিন কাৰ্ডে আপোনালোকৰ ডুৱেল টোনত আহে ব্লেক আৰু আপোনালোকৰ চিলভাৰ টাইপৰ আপোনালোকৰ আহিব টয়'টাৰ লগো এপ'লোৰ টায়াৰ আহে যিহেতু 195/55 আৰু 16 ইঞ্চিৰ এলয় হুইল আহে আগপিনে ডিস্ক ব্ৰেক আৰু পিছপিনে যদি চাবলৈ যাওঁ পিছপিনে আপোনালোকৰ ড্ৰাম ব্ৰেক আহে। এতিয়া যদি ইয়াত চাবলৈ যাওঁ সম্পূৰ্ণ বডি গালত ৱাৰ ভি এম লগতে টাৰ্ণ ইণ্ডিকেটৰ ইয়াত আহে। যদি চাবলৈ যায় ক্ৰমত আপোনালোকৰ ডোৰ হেণ্ডেল দিয়া আছে ইয়াতো আপোনালোকৰ ক্ৰমৰ কৰা আছে সম্পূৰ্ণ ক্ৰম আহে এ পিলাৰ বি পিলাৰ আৰু চি পিলাৰটো একদম সৰুকৈ দিয়া আছে। ইয়াত যদি চাবলৈ যাওঁ নৰ্মেল আপোনালোকৰ এণ্টিনা স্পইলাৰ হাইমড ষ্টপ লেম্প ইয়াত যদি চাই ডিফগাৰ ইয়াত ৱাইপাৰ দিয়া আছে গাৰ্গিয়া টয়'টাৰ আপোনালোকৰ ব্ৰেণ্ডিং দিয়া আছে জি যিহেতু ছেকেণ্ড বেষ্ট মডেল জি ইয়াত টয়'টাৰ লগো ইয়াত যদি চাই আপোনাৰ জি কেমেৰা দিয়া আছে গ্লাঞ্জাৰ ব্ৰেণ্ডিং ইয়াত যদি চাই সম্পূৰ্ণ এল ই ডিত দিয়া আছে আৰু এই দুটা কিন্তু হেলোজনত দিয়া আছে মাজত টয়'টাৰ লগো 1 2 3 4 আপোনালোকৰ ইয়াত এটা 1 2 3 4 পাৰ্কিং চেঞ্চৰ আৰু ইয়াত যি আপোনালোকৰ ৰিফ্লেক্টৰ আছে ৰিফ্লেক্টৰ দিয়া আছে ইয়াত যদি চাই ইয়াতো লাইট দিয়া আছে। এতিয়া যদি আমি এইটো যদি খুলিব লাগে 300x30 লিটাৰ আপোনালোকৰ বুট স্পেচ দিয়া আছে পাৰ্চেল ট্ৰে কিন্তু ইয়াত আহিব আৰু ইয়াৰ আপোনালোকৰ যিহেতু মানে টপ মডেলেই বুলি ক'ব পাৰি যিটো লাইটটো ইয়াত আহে আৰু যদি চাওঁ ইয়াৰ আপোনালোকৰ 15 ইঞ্চ অৰ্থাৎ 1 ইঞ্চ সৰু আৰু মানে বেছি আপোনালোকৰ 80 কিলোমিটাৰমান ইয়াত প্ৰায় যাব পাৰে মানে আৰু ষ্টীল ৰিম ইয়াত আহিব আৰু ইয়াতো আপোনালোকৰ এই লকটো আছে আৰু এই চেন্সৰটো ইয়াতো আপোনালোকক দিয়া আছে। এতিয়া বাহিৰ হ'ল এইটো এতিয়া যদি আমি ভিতৰত প্ৰৱেশ কৰিব লাগে গাড়ীখন যদি আপোনালোকৰ লকো থাকে তেতিয়াহ'লে ইয়াৰ আপোনালোকৰ পেছিভ এণ্ট্ৰি আছে গতিকে এইটো খুলি আপোনালোকৰ মানে কি কৰিব পাৰে আৰু যদি এতিয়া চাবলৈ যাওঁ ব্লেক বিচ কালাৰ আৰু ইয়াত যদি চাবলৈ যাওঁ অলপ নীলা কালাৰত আপোনালোকৰ লেডাৰ দিয়া আছে অটো ডাউন অটো আপ চাগে নহয় অটো ডাউন আপোনালোকৰ মানে ড্ৰাইভাৰ ছাইড বাকী কথা নৰ্মেল আৰু ইয়াত মানে ভিতৰৰ পৰা ফল্ড আনফল্ডো কৰিব পাৰি অৰ্থাৎ ইলেক্ট্ৰনিক এডজাষ্টেবল অটো এডজাষ্টেবল আৰু অটো আনফল্ড ইলেক্ট্ৰনিক এডজাষ্টেবল গোটেইখিনি দিয়া আছে সম্পূৰ্ণ পাৱাৰ ইণ্ডোৰ বটন এইখিনি যদি চাই পিয়ানো ব্লেক ফিনিচত দিয়া আছে কাপ হোল্ডাৰ দিয়া আছে ইয়াত যদি চাই মেগজিন হোল্ডাৰ ইয়াত এনেকুৱা ধৰণৰ চিষ্টেম দিয়া আছে ইয়াত আপোনালোকৰ টুইটাৰ দিয়া আছে ইয়াত স্পীকাৰ 4টা স্পীকাৰ 2টা টুইটাৰ চাগে দিয়া আছে।
ইয়াত দুইটা নাই, 4+2 সেটআপ আপনার আছে, হাইট এডজাস্টেবল ড্রাইভার সিট। আর এইফালে যদি চাই সেকেন্ড বেস মডেল আপনার ইঞ্জিন স্টার্ট স্টপ বটন দিয়ে আছে, আর অটো স্টার্ট স্টপ বটন। যদি আপনার টপ মডেল হলে হেডসআপ ডিসপ্লে আইলে গোটেইখিন ইউনিট আপনার হেডসআপ ডিসপ্লে থাকলে, বনেট খোলা আর ফিউল লিড খুলে আপনার লিভার দিয়া আছে, সম্পূর্ণ পিয়ানো ফিনিশত যদি চাই মানে এসি ভ্যান্ট দিয়া আছে। এটা যদি চাও ইয়ার আপনার ড্রাইভার হাইট এডজাস্টেবলের কারণে দিয়া আছে। এটা যদি চাও এনেকুয়া ধরনের আপনার এই হাইট এডজাস্ট রিক্লাইন এঙ্গল। এটা যদি ইফেলে যদি চাবলে যাও সম্পূর্ণ হবরে হবরে, এটা যদি ইফেলে চাবলে যাও ইয়ার আপনার যে আর পি এম মিটার, স্পিডো মিটার আর গোটেইখিন ইয়ার সিস্টেমখিন ইয়ার আহে, গোটেই সিস্টেম। আর আপনার চাও অটো আপনার ডাউন হয়ে গেল, অটো আপ হয় না, অটো আপ আর অটো ডাউন, সরি মো অটো ডাউন বলে গেছিল, ইয়াত অটো আপ অটো ডাউন দুটা আছে। আর ইয়াত অটোর আপনার এলুমিনেশনও দিয়া আছে, সম্পূর্ণ আর পি এম মিটার, স্পিডো মিটার, ইয়াত গোটেইখিন টি এফ টি ডিসপ্লের গোটেই সিস্টেমখিন আহে। ইয়াত যদি চাও ইয়াত আর যদি ইয়াত ইয়াত টি এফ টি ডিসপ্লের চেঞ্জ করা, ইয়ার আপনার এ এ বি এ থ্রি আর কি কি হল, ইয়াত সাগে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দিয়া নাই, টর্ক পাওয়ার টর্ক ডিস্ট্রিবিউশনখিন আপনার কেনেকুয়াকই হয় গোটেখিন দেখাই থা আছে। ইয়ার আপনার ইলেকট্রনিক স্টিয়ারিং যদি চাও, হ্যাঁ তিল দেন টেলিস্কোপিক দুটা দিয়া আছে, তিল চাও টেলিস্কোপিক দুটা দিয়ে আছে, সম্পূর্ণ আপনার সিঙ্গুল হরণ না ডুইল হরণ, সিঙ্গুল হরণে দিয়া আছে। এইফালে যদি চাবলে যাও ওয়াইপারের কন্ট্রোল, এইফালে আপনার হেডল্যাম্পর কন্ট্রোল দিয়া আছে, টেলিফোনিক কন্ট্রোলখিন ইয়াত দিয়া আছে, ইয়ার কন্ট্রোলখিন ইয়াত দিয়া আছে। আর যদি চাবলে যাও হাজার্ড ল্যাম্পর বটন ইয়াত, এন্ড্রয়েডতো এপল কার প্লেস, 7 ইঞ্চ আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে দিয়া আছে, অটোমেটিক এসি ইয়াত যদি চাই ইয়াত মানে যে সকেট ভরার কারণে, আর ইয়াত আপনার ইউএসবি টাইপ সেইটা দিয়া আছে, দুটা কাপ হোল্ডার, 5-speed manual transmission, ইয়াত হ্যান্ড ব্রেকর সিস্টেম খিনি ইয়াত দিয়া আছে সম্পূর্ণ ব্ল্যাক, আর এইখিন আপনার পিয়ানো ফিনিশত দিয়া আছে, সম্পূর্ণ চাব লাগে এইখিন পিয়ানো ফিনিশত দিয়া আছে, সম্পূর্ণ একদম সরু একটা হ্যান্ডরেস টাইপর দিয়া আছে। আর এইফালে ডর কুল গ্লোভ বক্স নয় নর্মেল গ্লোভ বক্স দিয়া আছে, তিনটা থিম আপনার নর্মেল ব্ল্যাক, পিয়ানো ব্ল্যাক আর বিচ কালার এই দিয়া আছে। এইফালে চাই যদি কোনো ধরনের টিকিট হোল্ডার দিয়া নাই, হেলোজেনত রিডিং ল্যাম্প, অটো ডে নাইট আই আর ভি এম নহয় মেনুয়েল ডে নাইট আই আর ভি এম, ইয়াত ভেনিটি মিরর দিয়া আছে, আর এনেকুয়া ধরনের কন্ডিশন। যদি ইয়ার সেফটি ফিচার্সের কথা কবলে যাও, যদি এ বি এস আছে, ই বি ডি আছে, ব্রেক এসিস্ট আছে, আর যদি এয়ারবেগের কথা কবলে যাও ইয়ার একটা দিয়া আছে, ইয়ার একটা দিয়া আছে, ইয়ার একটা দিয়া আছে, আর ইয়ার একটা আছে, চারিটা এয়ারবেগ দিয়া আছে, তারপর এ বি এস ই বি ডি কলোয়ে, ব্রেক এসিস্ট দিয়া আছে, সিট বেল্ট ওয়ার্নিং দিয়া আছে, সিট বেল্ট প্রিটেনশনার দিয়া আছে, তারপর এই যদি মানে এই কয় কি বলি আইসোফিক সাইলসিট এঙ্কর দিয়া আছে দিয়া আছে, তারপর যদি চাই ইম্প্যাক্ট সেন্সিং অটোডোর আনলক, স্পিড সেন্সিং অটোডোর লক, ইয়ার নিচি একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফিচার্স আপনার ইয়াত পাব। গতি যদি ইয়াত আমি এটা বন্ধ করো, ইয়াত সম্পূর্ণ ডাটাখিন ইয়াত কি কি চলিল, কি কি হল, কি রেঞ্জ আছে গোটেখিন ইয়াত আহিব। এই চাওক আপনার অটো অটোমেটিক আপনার পাওয়ার ইনটো, এটা যদি চাও ইয়াত আপনার বনেট খোলা সেইটা দিয়া আছে, খোলাই আছে সেইকারণে যাওয়া নাই। এটা আমি যদি পিছপিনার লই আহ, পিছপিনারতো আপনার সম্পূর্ণ ব্ল্যাক বিচ এই দুটা কালারতে দিয়া আছে, ইয়াত যদি চাই মানে পাওয়ার এন্ডোর বটনখিন দিয়া আছে, সম্পূর্ণ পিছপিনে একদম পিছক লগি সিট এইটো করা আছে। আর যদি চাও ফেব্রিক, ফেব্রিক অপরচুনিটি পাব, টপ এন্ড মডেলতে আপনার লেদার পাই, আর ইয়াত আপনার 1, 2, 3, 4, 4টা আপনার হেডরেস এডজাস্টেবল হেডরেসে হয়। ইয়াত যদি আন্ডার হিসাবত কথা কব যদি একদম বড়িয়া হেজবেগ মানে হেজবেগর হিসাবত আন্ডার হিসাবত একদম বড়িয়া আন্ডার হিসাবত দিয়া আছে। চাওক এনেকুয়া ধরনের পাঁচডাল আপনার সিট বেল্ট পাব, দুটা সিট সিট বেল্টের কারণে আপনার ওয়ার্নিং দিয়া আছে, এসি ভেন্ট ইয়াত দিয়া আছে, ইয়াত যদি চাই ইউএসবি, আর ইয়াত আপনার টাইপ সি দিয়া আছে সাগে, ইয়াত ইউএসবি আর ইয়াত টাইপ সি পোর্ট দিয়া আছে। ইয়াত যদি চাই যে মানে হেলোজেন্ডত ল্যাম্পটো পাব, আর পিছপিনেরপরা সম্পূর্ণ এনেকুয়া ধরনের যে মানে মানে আগপিনে ড্রেস এরিয়াটো এনেকুয়া ধরনের দেখা পাব।
এতিয়া যদি আমি ইয়াৰ পাৱাৰ ফিগাৰৰ কথা ক'বলৈ যাওঁ অৰ্থাৎ ইঞ্জিন স্পেচিফিকেশ্যনৰ কথা যদি ক'বলৈ যাওঁ 1.2 লিটাৰ নেচাৰেলি এস্পিৰেটেড পেট্ৰল ইঞ্জিন আহে 85 পিএছ পাৱাৰ আৰু 113 নিউটন মিটাৰ আপোনালোকৰ তৰ্কৰ সৈতে আহে ইয়াৰ আপোনালোকৰ ফ'ৰ চিলিণ্ডাৰ দেখাই পায় এই চাৰিটা চিলিণ্ডাৰ আছে নাঙে নাঙে তলপিনে আপোনালোকৰ এইডিয়া আছে সম্পূৰ্ণ থকা আছে গতিকে এনেকুৱা ধৰণৰে সম্পূৰ্ণ ইয়াত চিবি ইউনিট আৰু লগতে এ বি এছ এবিডি চিষ্টেম আৰু যদি চাই ইয়াত বেটাৰী চেটাৰী ইয়াত ফিউজ বক্স গতিকে এনেকুৱাকৈ দিয়া আছে গতিকে এইটোৱে আছিল গোটেই আপোনালোকৰ সম্পূৰ্ণ ৰিভিউটো ডিটেইল ৱৰ্কৰাউণ্ড ৰিভিউটো এতিয়া যদি ইয়াৰ দামৰ কথা ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে ইয়াত যদি মানে ইয়াত কিনে তেতিয়াহ'লে ইয়াত অন ৰোড প্ৰাইচ প্ৰায় 9.5 লাখ টকাৰ ভিতৰত আহি যাব অলপ কিছু এওঁলোকৰ তৰফৰ পৰা ডিছকাউণ্ট আপোনালোকক দি দিব যদি পাৰে আপোনালোকক চাব গতিকে এইটোৱে আছিল আজিৰ ভিডিঅ' ভিডিঅ'টো চাই ভাল পালে ভিডিঅ'টো লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'টো চাৰ কাৰণে সকলোকে ধন্যবাদ থেংক ইউ চ' মাছ লাভ ইউ অল